চলো চলো, আজকে বাড়ি পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। আরে এই পুতুলটা তো খুব সুন্দর। আরে আরে জিয়ান, তোমার মা কোথায় গেল? এখানেই তো ছিল। ওই তো। আরে ওখানে দাঁড়িয়ে কি করছো? এখানে এসো তাড়াতাড়ি। সত্যি তুমি আজব একটা, কখন কি কাজ করো। আরে এটা কি? হ্যাঁ, এই পুতুল কোথা থেকে পেলে তুমি? এই পুতুলা হাত দিবি না, এটা আমার। আরে তোমার গলাটা এরকম হলো কি করে? আরে রাস্তায় পড়ে থাকা পুতুলগুলো নিতে নেই, এটা আমাকে দিয়ে দাও। এটা দিয়ে দাও আমাকে। না আমাকে দাও, ফেলে দি। আজ তোকে শেষ করে দেব। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এটা ছেড়ে দাও, এটা ফেলে দাও, এটা ফেলে দাও। এই কোথায় গেল, কোথায় গেল? কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না। এই বিপদের মুখ থেকে একমাত্র এই পুতুলটাই আমাদের বাঁচাতে পারবে। আগে কি হলো জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে জানাও। এই তাড়াতাড়ি পড়ো এটা। এখন এই সময় আবার কে এলো? কই দেখি তো। কই, এখানে তো কেউ নেই। তাহলে দরজাটা ঠুকলো কে? হ্যাঁ, এটা আবার কি? হ্যাঁ, আই কিল ইউ। আমাকে আবার কি মারতে চাই? আরে কেউ না, ওসব বাদ দে, তুই পড়। হ্যাঁ, আবার কে এলো? খুব ঝনাঝনে বললাম তো। মা, তুমি যেও না, প্লিজ যেও না। কই, কেউ নেই তো। আবারও সেই একই লেখা। কে আমার সাথে ইয়ার কি করছে? এই তোর ওটা ইয়ার কি মনে হচ্ছে? কে কে ছিল? কে কথা বললো? কে আছে? সামনে এসো প্লিজ, আমাকে মেরো না প্লিজ, আমি তো কিছু করিনি। এরপর কি হলো জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 3 লেখো।